ষষ্ঠ ও শেষ ধাপে দেশের 698টি ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হচ্ছে ইউপি নির্বাচন। ভোট গ্রহণ চলবে বিকেল 4টা পর্যন্ত। ফেনীর সোনাগাজীতে বিএনপি, আওয়ামী লীগ ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত ও তিন পুলিশ সদস্যসহ সাতজন আহত হয়েছে। নাটোরের গুরুদাসপুর উপজেলায় ধারবাড়িশা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর উপর হামলা চালায় আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকরা। কারচুপির অভিযোগে ভোট বর্জন করেছেন তিনটি ইউনিয়নের বিএনপি প্রার্থী। সাভারে আশুলিয়ার দোসাইদ একে স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থক প্রার্থী ও দলের বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে 10 জন আহত হয়। ফেনী সোনাগাজীর চরকান্দিয়া ইউনিয়নের কেন্দ্র দখল নিয়ে বিএনপি, আওয়ামী লীগ ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত ও তিন পুলিশ সদস্য সহ সাতজন আহত হয়। যশোরের শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের একটি কেন্দ্রে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর গাড়ি ভাঙচুর করে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা। নরসিংদীর একদুয়ারিয়া ইউনিয়নে একটি কেন্দ্রে জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। নোয়াখালী সদরের আশুদিয়া ইউনিয়নে জাল ভোট ও প্রশাসনের অসহযোগিতার অভিযোগে সাংবাদিক সম্মেলন করে ভোট বর্জন করেছেন বিএনপি প্রার্থী। এছাড়া টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, বগুড়া সহ দেশের বিভিন্ন স্থানে চলছে ভোট গ্রহণ।